আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন? আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বত্রের জেলা পঞ্চগড়। আসলে এটা আসার মূল কারণ হচ্ছে আমরা ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন রকমের গুজব দিয়ে শুনেছি পঞ্চগড়ের তেঁতুল উপজেলা থেকে। আপনাদেরকে বলছি আমি এমডি সানি, আসলে যে গুজবটা শুনেছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নিয়ে। এডিটিংয়ের মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন স্থানে দেখানো হয়েছে। আসলে সত্যিকারের কাঞ্চনজঙ্ঘা কি সেটা উন্মোচন করার জন্য শুধু যশোর থেকে মোটরসাইকেল যোগে চলে এসেছি এই বাংলাদেশের সর্বত্রের সুন্দর জেলা পঞ্চগড়ে। তো আসলে আমরা এটা দেখাবো যে পঞ্চগড়ে থেকে শুধু কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি বাংলাদেশে আর কোথাও কোথাও থেকে দেখা যায়। তো চলুন, আমরা এখন আছি বর্তমানে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাকবাংলো কেন্দ্রিক যে স্পটটা যেখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে আছি। চলুন, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা আর বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় কিনা, চলুন সবাই ভালো থাকবেন। ভাই ব্রাদার, আমরা চলে এসেছি একদম কাঞ্চনজঙ্ঘার মুখোমুখি, যেখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি আকাশটা ক্লিয়ার থাকে তো আমরা হালকা কিন্তু একটা পাহাড়ের আবরণ এখানে দেখতে পাচ্ছি মেঘের মতো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমাদের ভিডিওতে যেটুক আছে সেটা দেখতে পাচ্ছেন। এটা আসলে কাঞ্চনজঙ্ঘা, যেটা পৃথিবীর উচ্চতম পাহাড়ের ভিতরে একটি। এই কাঞ্চনজঙ্ঘা আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে শুধু দেখা যায়, যেটা শুধু তেঁতুলিয়া থেকে দেখা যায়, কিন্তু ফেসবুকে আমরা দেখি বিভিন্ন স্থান দেখানো থাকে পিছনে এডিটিং করে, পিছনে কাঞ্চনজঙ্ঘার ছবিটা কেটে দিয়ে এডিটিং করে বিভিন্ন স্থানে ওটা বসিয়ে দেখানো হয় এডিটিংয়ের মাধ্যমে। তো ওটা আসলে সম্পূর্ণ ভুয়া, এটা আসলে কাঞ্চনজঙ্ঘা যেটা শুধু তেঁতুলিয়া থেকে দেখা যায়। তো নদীর ওই পারে যেটা দেখছেন এটা কিন্তু চা বাগান, ওইগুলো চা বাগান। আর ওটা ইন্ডিয়ার ভিতরে ওই যে টাওয়ারটা দেখছেন কাঞ্চনজঙ্ঘা ওর উপরে আছে, ওইখান থেকেই ইন্ডিয়ার বর্ডার শুরু। তো এটা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সময় আছে অক্টোবর থেকে নভেম্বর। তো নভেম্বর শেষের দিকে একটু মেঘ বা কুয়াশার কারণে কিন্তু কম দেখা যায়। আমরা কিন্তু অনেক গুজব ফেসবুকে দেখেছি এখানে কাঞ্চনজঙ্ঘা ওখানে কাঞ্চনজঙ্ঘা, অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো এই ছিল আসলে অরিজিনাল কাঞ্চনজঙ্ঘা ভিডিও। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।